এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, বাংলার মুখ নিয়ে আপনাদের সাথে আমি অদিতিয়া। করোনার বিরুদ্ধে লড়াইয়ে পথে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা। পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের গৌরবাজার এলাকায় সমর্পণ ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্বোধন করা হয় 22 মে অর্থাৎ শুক্রবার। এই সংস্থাটির উদ্বোধন করেন আসানসোল মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়র জানান, জালুরবাদ ও অন্যান্য এলাকায় যথেষ্ট ভালো কাজ করেছে সমর্পণ সেবা ট্রাস্ট। ট্রাস্টের মেম্বারদের উদ্দেশ্যে তিনি জানান, তিনি সর্বদাই তাদের পাশে আছেন, দুস্থ মানুষদের সাহায্যার্থে সর্বদা তিনি সকলের দিকে হাত বাড়িয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই বিভিন্ন জায়গায় তৃণমূলের সৈনিকেরা দুস্থ অসহায় মানুষদের সাহায্য করে চলেছে লকডাউনের শুরু থেকেই, এবং ভবিষ্যতেও ঠিক একইভাবে তিনি মানুষকে সাহায্য করবেন বলেও আশ্বাস দেন। আগামী সোমবার পবিত্র ঈদ উৎসব, এবার ঈদের নামাজ পালন হবে না মসজিদগুলিতে, নিজের পরিবারের ও বাড়ির বৃত্তেই ঈদ পালন করার ডাক দেওয়া হয়েছে। সে ডাকে সাড়াও দিয়েছে ইসলামের ধর্মীয় নেতারা। এ বিষয়ে ইমাম ও মুসলিম সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি ও পুরসভা কর্তৃপক্ষ। বৈঠকে করোনা ভাইরাস রুখতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদে এক বা দুজন উপস্থিত থেকে ঈদের নিয়ম পালন করতে পারবেন। ঈদকে কেন্দ্র করে কোনো জমায়েত করা যাবে না। এদিনের এই বৈঠকে জলপাইগুড়ি শহর ও শহরতলির ইমাম ও মসজিদ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রশাসনের সমস্ত নির্দেশ মেনে ঈদ পালন করা হবে বলেও জানান ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। মধ্যেই পবিত্র ঈদ আসছে, খুশিরই, কিন্তু একটা বিষয় যে মসজিদে যদি প্রচুর মানুষ একসাথে নামাজ পড়া শুরু করেন তাহলে এই করোনার মতো অতিমারী রোগ কিন্তু ঘরের গতিতে ছড়িয়ে পড়বে, কারণ ইতিমধ্যে গড়ালবাড়ির একটি 25 বছরের মেয়ে এই করোনা কোভিড-19 আক্রান্ত। তাই আমি এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে ইমাম সাহেবকে অনুরোধ করা হলো, ইমাম সাহেবদের, যে আপনারা প্রত্যেককে বলুন ঘরে বসে ঈদ, খুশির ঈদ, পবিত্র ঈদের নামাজ পড়তে, এবং ইফতার পার্টিতে দু চারজনের বেশি থাকবেন না, এবং থাকলেও দূরত্ব মেনটেন করবেন, আর মসজিদে যারা দায়িত্বে থাকবেন দু একজন তারা মসজিদের নিয়ম রক্ষার্থে যে নামাজটা পড়তে হয় সেই নামাজটা পড়বেন। ওনারা সবাই তাতে মানলেন। ওনারা বললেন যে, কারণ আমি বললাম মানুষ আপন কিন্তু রোগ আপন না, আর রক্তের রং যেমন লাল হয় অন্য কোনো রং হয় না, ঠিক তেমনই এই করোনা ভাইরাস কোনো তার কোনো জাতি নেই, তার জাতির বিভেদ করবে না, সমস্ত মানুষকে আক্রমণ করছে, কারণ মানুষের দেহে ACE2 প্রোটিন এই করোনা ভাইরাসকে কিন্তু বেঁচে থাকার সুযোগ দিচ্ছে। তাই আজকে আমরা বললাম, ওনারা রাজি হলেন এবং ওনারা বললেন যে ওনারা ঘরেই সবাইকে বলবেন ঈদের নামাজ পড়ার জন্য, এবং দু একজন খালি মসজিদে পড়বেন মসজিদের নিয়ম রক্ষার। রোগটা আপন হতে পারে, তাই আপনারা পবিত্র ঈদ, খুশির ঈদ নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে।
এলাম বিরতির পর। আমফানের তাণ্ডবে লঞ্জভঞ্জ হয়ে যায় হাবড়া বিধানসভার কুমড়াকাশীপুর পঞ্চায়েতের বয়ারঘাটা ভারতীনগর কলোনি এলাকার প্রায় 180টি পরিবার। এরপর এলাকা পরিদর্শনে যান বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে মেম্বারের ব্যবহারে অখুশি হন খাদ্যমন্ত্রী। 48 ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সাহায্য না পেয়ে ক্ষোভের প্রকাশ করতে দেখা গেল এলাকাবাসীদের। যদিও আগামী দিনে সাহায্য করা হবে বলেও জানান মেম্বাররা। মেম্বারটাকে খোঁজ দিয়ে যে মেম্বাররা অনেকে কাজ করতে জানে না, সিস্টেমে কাজ করতে হয়, ওকে খাতা নিয়ে আমি বুঝিয়ে দিলাম কী করে কাজ করতে হয়। মানুষ মেম্বার সবাই কাজে পৌঁছাতে পারেনি, ও নিজে নিজে করেছে, কাজ করেছে বাট পৌঁছাতে পারেনি। সেটা আমি প্রধান নিজে রয়েছে, প্রধান নিজে ওনাদের মনিটরিং করে দেবে, সবাইকে ডেকে আবার বুঝিয়ে দিচ্ছে প্রধান যে কীভাবে কাজ করতে হবে। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, টাকা তো ক্যাশে দিতে পারবো না, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, আইএফএস কোড লিখতে হবে, কোথায় ব্যাঙ্কের ব্রাঞ্চ, কোন ব্যাঙ্ক, সবই লিখতে হবে তাদের ভাষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনেই মুসলিম সম্প্রদায়ের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো ঈদ উপলক্ষে। রামপুরহাট মমতাময় মানবিক স্টলের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। রামপুরহাট পাঁচ মাথা মোড়ে প্রায় 250 জন মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ সিরাজ জিম্মি সহ মানবিক স্টলের কর্ণধার আব্দুর রেকিব। এই অনুষ্ঠান উপলক্ষে কর্ণধার জানান, লকডাউনের জেরে অধিকাংশ মানুষের কাজ নেই, ফলে নতুন পোশাক কেনা তো অনেক দূরেরই কথা, ভালো মতো খাবার দাবারও পাচ্ছেন না অনেকেই। আবার ঈদই হলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান, সেই কারণেই তিনি নিজের সাধ্য মতো মানুষের পাশে এগিয়ে এসেছেন। যাদের সামর্থ্য আছে তাদের মানুষের পাশে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আজকে আপনারা জানেন রামপুরহাটে মমতাময় মানবিক স্টল দুস্থ মানুষদের পাশে সারা বছর, তারা পুরাতন হোক নতুন হোক, জামা কাপড় সরবরাহ করা যায়। এই লকডাউনের ফলে মানুষ যে বেকার হয়ে গিয়েছে, এর ফলে এর আগেও আমরা বিনা পয়সার সবজি হাট করেছিলাম এবং সাংবাদিক বন্ধুদের উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে যে ভবঘুরেদের খাওয়ানো হয়েছিল সেখানেও আমরা একদিন খাইয়ে অংশগ্রহণ করেছিলাম। আজকে আমাদের ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের জন্য বিনা পয়সার পোশাকি হাট, আমরা বিনা পয়সার পোশাকি বাজার আজকে করেছি। এই বাজারে আজকে শাড়ি এবং লুঙ্গি মিলে আমরা 250 জন দুস্থ মানুষকে আমরা আমাদের এই শাড়ি এবং লুঙ্গি দিচ্ছি ঈদ উপলক্ষে। একইভাবে এটা নিশ্চয় আপনারাও সবাই বুঝতে পারছেন, আপনারা আপনাদের দৈনন্দিন কাজ বাংলার মুখ এখন এই পর্যন্তই, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।